হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন এভাবে তো একজনকে টেনে নিয়ে গিয়ে জবাই করে দিলে সেটা তার উপরে জুলুম হয়ে যাবে ও ভাইজানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় আব্দুল মুত্তালিব তিনার 10 সন্তানকে বলেছিলেন তোমাদের 10 ভাইয়ের নাম দিয়ে আমি লটারি করব ওই লটারিতে যার নামটা উঠে আসবে আমি আব্দুল মুত্তালিব তাকে নিয়ে গিয়ে সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে তাকে জবাই করে দেব হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা রাজি হয়ে গেল আরে ঠিক আছে ওটাই হবে হযরত আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের নাম লিখে লটারি করলেন আর ভাইজানেরা ওই 10 জনের মধ্যে থেকে সর্বকনিষ্ঠ সবথেকে ছোট হযরত আব্দুল্লাহর নামটা উঠে এসেছে হযরত আব্দুল্লাহর হাতটাকে আব্দুল মুত্তালিব ধরেছেন এক দিকের হাত ধরেছেন আর অন্য দিকে 9 জন ভাই মিলে আব্দুল হযরত আব্দুল্লাহর অন্য হাতটাকে ধরেছে এক দিকে আব্বাজান ধরেছেন অন্য দিকে 9 জন ভাই ধরেছে আব্বাজান বলেন কি বাবা ওই সময় 9 জন ভাই বলেছিলেন আব্বাজান আব্দুল্লাহ আমাদের সকলের ছোট ভাই আব্দুল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসার পাত্র আব্দুল্লাহ আমাদের অত্যন্ত স্নেহের আব্বাজান আপনি আমাদের মধ্যে থেকে 9 জন ভাইয়ের মধ্যে থেকে যে কোনো একজন ভাইকে আপনি জবাই করে দেন আমরা তাতে রাজি হয়ে যাব কিন্তু আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে জবাই করতে দেব না কথা বুঝতে পারছেন না আব্দুল্লাহ হচ্ছে আমাদের ছোট ভাই ঘরে যারা ছোট ছেলে হয় তারা খুব প্রিয় পাত্র হয় তাই না আমি যেমন দাঁড়া আমার আব্বাজানের ছোট ছেলে আমার আব্বাজানের ছোট ছেলে আমরা দুই ভাই আমি হলাম ছোট কথা বুঝতে পারছেন আবার আমার আব্বাজান হচ্ছেন 5 হুজুর পীর কেবলার তামাম আওলাদের মধ্যে সবথেকে ছোট কি ব্যাটা ছেলে কি মেয়ে ছেলে ব্যাটা ছেলে এবং মেয়ে ছেলে সবার মধ্যে সবথেকে ছোট হচ্ছেন আমার আব্বাজান কথা বুঝতে পেরেছেন তো আমার আব্বাজান খুব প্রিয় 5 হুজুর পীর কেবলার আওলাদের মধ্যে সবথেকে ছোট তো ভাইজান যারা ছোট হয় তাদের কিন্তু মর্যাদা অনেক বেশি হয় পাওয়ার খুব বেশি হয় আপনাদের ঘরে যারা সব ছোট ছেলেরা থাকে আপনাদের যে ছোট ছেলেগুলো তাদের আবার পাওয়ার বেশি বড় ছেলেরা কি করে জানেন তো মেহনত করে আর ছোট ছেলেরা বসে বসে মোবাইল ঘাটে কথা বুঝতে পারছেন এই এটা করে দাও ওটা করে দাও ছোটরা ছোটরা বেশি কি করে হুকুম করে কাজের দিকে কম আর বড়রা মেহনত বেশি করে ছোটরা খুব আদরের পাত্র হয় আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম কি আব্দুল্লাহ আল্লাহ রাসূলের আব্বাজান কথা বুঝেছেন তো আব্দুল্লাহ সবার প্রিয় 9 জন ভাই বলছে আব্বাজান আব্দুল্লাহকে জবাই করতে দেবো না আব্বাজান বললেন তাহলে ঠিক আছে আবারও লটারি করব এই লটারিতে যার নাম আসবে তাকে কিন্তু জবাই করব 10 জন ছেলে তাতে রাজি হয়ে গেলেন আব্বাজান আবার লটারি করলেন আবার কিন্তু আব্দুল্লাহর নাম এসেছে 10 জন ভাই বাকি 9 জন ভাই তখন নিরাশ হয়ে গেলেন তারা হাত ছেড়ে দিলেন কারণ তারা আব্বাজানের কাছে ওয়াদা করেছিলেন যে এবারে যার নাম আসবে তাকে ছেড়ে দেবো তো ভাইজান হাত ছেড়ে দিলেন আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন জবাইয়ের জন্য এমন সময় গ্রামবাসীরা ধরেছে আব্দুল মুত্তালিব তোমার বেটা আব্দুল্লাহ আমাদের আমাদেরও খুব প্রিয় আমরা ছাড়ছি না আমরা ছাড়বো না আব্দুল্লাহ আমাদেরও প্রিয় আয় আব্দুল মুত্তালিব তোমাকে আমরা একটা পরামর্শ দিচ্ছি একটা পরামর্শ দেব কি পরামর্শ তারা বললেন আব্দুল মুত্তালিব তুমি একদিকে 10টা উট লেখো লেখো 10টা উট আর একদিকে লেখো আব্দুল্লাহ লিখে লটারি করো যদি তারপরেও আব্দুল্লাহর নাম আসে 10টা 10টা করে উট বাড়িয়ে দেবে আচ্ছা বলেন তো 10টা উটের কথা কেন বললেন বলেন তো তার কারণ হচ্ছে ওই সময়ে মক্কায় কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তার একটা ক্ষতিপূরণ ছিল যেটাকে আরবিতে দিয়াত বলে আরবিতে কি বলে দিয়াত এটা হচ্ছে ইসলামী আইন আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে ইসলামের আইন ইসলামের আইন হলো 3টে কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের আইন বলছে 3টে একটা হচ্ছে দিয়াত একটা হচ্ছে কেসাস একটা হলো ক্ষমা করে দেওয়া আফু দিয়াত মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া কেউ যদি কাউকে হত্যা করে 10টা উট দিতে হবে কেসাস মানে কেউ যদি কাউকে হত্যা করে তার মৃত্যুদণ্ড
খুনের বদলা খুন আর আফু ক্ষমা করে দেওয়া মানে মাফ করে দেওয়া যাও তোমাকে মাফ করে দিলাম এর বাইরে কিছু নেই ইসলামে এই তিনটেই নিয়ম আছে একটা হচ্ছে হত্যা করে দাও নাই ক্ষমা করে দাও নাই ক্ষতিপূরণ নিয়ে নাও এর বাইরে কিন্তু আর নেই স্পষ্ট হাদিসে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে এই তিনটার মধ্যে যেকোনো একটা করতে হবে এর বাইরে আর কিছু নেই তো ভাই জান কি হয়েছে বলছে 10 জন উটের নাম লিখে দাও লিখেছেন লটারি করেছেন আবার আব্দুল্লাহর নাম এসেছে গ্রামবাসী বললেন 10টা 10টা করে বাড়িয়ে দাও বাড়িয়ে ফের লটারি ফের 10টা বাড়িয়েছেন ফের আব্দুল্লাহর নাম এসেছে 20টা উট 30টা উট 40টা উট আব্দুল্লাহর নাম আসছে 80টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন আব্দুল্লাহর নাম এসেছে 90টা উট আব্দুল্লাহর নাম লিখে লটারি করেছেন আবারো আব্দুল্লাহর নাম এসেছে 100টা উট 100টা 100 100টা উট আব্দুল্লাহ লিখে লটারি করেছেন 100টা উটের নাম এসেছে অর্থাৎ আল্লাহ পাক এই 100টা উটে খুশি হয়ে গেছে আল্লাহ পাক এই 100টা উটে খুশি হয়ে গেছে হযরতে আব্দুল মুত্তালিব তিনি তাড়াতাড়ি বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এসে সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে ধদ্দর ধদ্দর করে ফেলে দিলেন একদম নাহার করে দিলেন কি করলেন নাহার করে দেওয়া নাহার মানে কি বইয়ে দেওয়া উটকে তার ফেলে গরুর মতো জবাই করে উটকে কি করে ফটাং করে দিয়ে দেয় বিসমিল্লাহ আল্লাহু আকবার কথা বুঝছেন দেখবেন ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায় ওভারফ্লো হয়ে যায় না ওভারফ্লো রক্ত কিভাবে বের হয় রক্ত বের হয় না এই ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায় সাবমাসাল আছে তো আপনাদের ঘরে দেখবেন ছাদ থেকে পানি পড়ে এটাকে ওভারফ্লো বলে উট জবাই করলে উট নাহার করলে ওই রকম পানি বেরোয় তো ভাই যান 100টা উটকে নাহার করে দিলে নাহার করে দিয়ে ওই গোজগুলোকে নিয়ে সমস্ত মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন সমস্ত মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন নিজেরা খেলেন না সবাইকে খাওয়ালেন সবাইকে খাওয়ালেন তো এটা হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের আল্লাহ পাকের পরীক্ষার একটা নমুনা আল্লাহ পাক পরীক্ষা করেন আল্লাহ পাক পরীক্ষা করেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বলেছেন পরীক্ষা করব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সবাইকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর সেটা আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন আহাসিবান নাস ওয়াই ইউতরাকু ওয়াই ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন আল্লাহ পাক বলেছেন মানুষ কি মনে করে আমি আল্লাহ আমার কাছে তারা বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব তাদেরকে পরীক্ষা করব না তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন বলেছেন বিধায় যে ঘরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন রহমাতুল্লিল আলামিন যে ঘরে আসবেন হযরত আব্দুল্লাহর ঘর হযরত আব্দুল মুত্তালিবের ঘর সেই ঘরের বাসিন্দাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন কথা বুঝতে পারছেন না সেই ঘরের বাসিন্দাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করলেন আব্দুল মুত্তালিবের পরীক্ষায় জয়ী হয়ে গেলেন কথা বুঝতে পারছেন না এই জন্য আমার নবী পাককে ইবনুজ জাবহাইন বলা হয় আল্লাহর নবীর অনেক নাম আছে আল্লাহর রাসূলের অনেক নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 29 রকমের নাম বলেছেন কত রকম বললাম 29 রকম ভাবে তিনার হাবিবকে দেখেছেন আল্লাহর রাসূলের অনেক নাম আছে সেই নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে ইবনুজ জাবহাইন মানে হলো দুজন জবাই হওয়া মানুষের সন্তান একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু জবাই করা হয়নি তিনার জায়গায় একটা মেষ জবাই করা হয়েছে একটা ভেড়া একটা দুম্বা জবাই করা হয়েছে আর হযরতে আব্দুল্লাহ তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আল্লাহ পাক 100টা উটে রাজি হয়ে গেছিলেন 100টা উটে রাজি হয়ে সেই দিন থেকে এখনো পর্যন্ত মক্কা শরীফে যেখানে ইসলামী আইন রয়েছে সেই দিন থেকে এখন পর্যন্ত একজন মানুষকে হত্যা করলে আর 10টা উট নয় সেই দিন থেকে 100টা উট ক্ষতিপূরণ দিতে হতো 100টা উট সেই নিয়ম এখনো চলছে সেই নিয়ম এখনো চলছে কথা বুঝতে পারছেন না এই জন্য আল্লাহর নবীকে কি বলা হয় ইবনুজ জাবহাইন দুজন জবাই হওয়া মানুষের সন্তান আল্লাহর নবী সেই ঘরে এসেছেন যেই ঘরে আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করেছেন আল্লাহ পাক যেই ঘরের আব্দুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন ভাইরা আমার দোস্ত আমার ও আমার দিন দর দিরাম আমার আল্লাহ ওয়ালা গনেরা ও ভাইজানেরা
وامار نبي باقير امات امتيرا الله باق رب العالمين دنيا ربك امار نبي باقية پتھانور پنچنو تكي پنچاس تكي پنچنو دين آگه دنيا ربك اتا غطرنا غطر شئلو قرآن شريف جار دولیل روئے چه الله باق بلچن بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أوه حين لنا دنيا ربك إسلام جتو بڑو بڑو شطرو يشجي الله باق رب العالمين তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে শেষ করে দিয়েছেন আপনারা নমরুদের নাম শুনেছেন নমরুদের মতো বিশাল ক্ষমতাবান মানুষকে আল্লাহ পাক সামান্য মশা দিয়ে হত্যা করেছেন সামান্য মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের মতো বিশাল বাদশাকে আল্লাহ পাক পানির মতো সাধারণ জিনিসের মধ্যে ডুবিয়ে মেরে দিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত বড় বড় ইসলামের দুশমন এসেছে তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে হত্যা করেছেন ও ভাই জানেনা আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার 50 থেকে 55 দিন আগে আব্রাহা বলে একটা বাদশা ছিল সে বাদশা আল্লাহ পাকের কাবা শরীফ ভাঙতে এসেছিল এই নাম শুনেননি আব্রাহা নাম শুনেননি আব্রাহা এই শুনছেন আপনারা আব্রাহা বলে একটা বাদশা ছিল ইয়েমেনের বাদশা নাজ্জাশী তার একটা খলিফা নিযুক্ত করেছিল যার নাম হচ্ছে আব্রাহা এই আব্রাহা কত বড় শয়তান ছিল জানেন ও কি করেছে যারা কাবা শরীফে যেত হজ করতে তাওয়াফ করতে তাদেরকে বলেছিল এই তোরা আর কেউ কাবায় যাবি না ও কি করেছে সানা নামক একটা জায়গা আছে সানা এই সানা নামক জায়গায় একটা প্রাসাদ করেছে একটা দুর্গ তৈরি করেছে বলেছে এই তোরা এবার থেকে কাবা শরীফ আর তাওয়াফ করতে যাবি না এবার থেকে আমার প্রাসাদটাকে না ঘুরবি ঘুরে ঘুরে পদক্ষেপ করবি তাওয়াফ করবি কথা বুঝতে পারছেন না তাওয়াফ করবি ওই সময় বনু কেনান বলে একটা গোত্র থেকে একজন মানুষ কি করেছে ওই প্রাসাদের মধ্যে ঢুকে ওর যে মেম্বার আছে ওই মেম্বারের উপরে বসেছে বসেছে বসে কি করেছে জানেন টয়লেট করে দিয়েছে নোংরা করে দিয়েছে আব্রাহা যখন খবর পেয়েছে আরে আমার প্রাসাদে টয়লেট করে দিয়েছে এত যত্ন করে আমি তৈরি করলাম এত সম্মানীয় একটা জিনিস এতে টয়লেট করে দিয়েছে আব্রাহার তখন মাথায় রক্ত উঠে গেছে সে কি করেছে সে তার 60,000 সৈন্য নিয়ে কত বললাম 60,000 সৈন্য নিয়ে আব্রাহা বেরিয়েছে আল্লাহর কাবাকে ভাঙবে বলে 13টা হাতি নিয়েছে 13টা হাতি মতান্তরে 9টা হাতি 9টা হাতি দিয়ে বেরিয়েছে কাবা ভাঙবে বলে কথা বুঝেছেন সেই হাতিগুলোর মধ্যে সবথেকে বড় হাতি ছিল যে হাতিটার নাম হলো মাহমুদ কি নাম মাহমুদ এই মাহমুদ হাতির উপরে আব্রাহা বসে আছে আব্রাহা দুলে 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 যাচ্ছে কাবা শরীফ ভাঙবে কথা বুঝলেন খুব শখ হয়েছে কাবা শরীফ ভাঙবে মিনা এবং মুজদালিফার মাঝামাঝি একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মুহাসসের এই মুহাসসের নামক জায়গায় আব্রাহার 13টা হাতি বসে বসেছে বাবু হয়ে বসে পড়েছে আব্রাহার 13টা হাতি বসে পড়েছে আব্রাহা ভাবছে কি হলো কি ভেবেছিলাম আর কি হলো আমি ভেবেছিলাম হাতিগুলো নিয়ে যে আল্লাহর কাবা ভাঙবো এটা হাতি এখানে বসে পড়েছে চিন্তার মধ্যে পড়ে গেছে কথা বুঝতে পারছেন এবারে কি হয়েছে আব্রাহা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো হাতিগুলোকে দাঁড় করানোর জন্য কিন্তু হাতিগুলো দাঁড়ালো না অবশেষে যখন হাতিগুলো দাঁড়ালো তারা কেউ ডান দিকে চলে গেল কেউ বাম দিকে চলে গেল কেউ পেছনের দিকে চলে গেল কিন্তু সামনে খোদার কাবা রয়েছে ওই কাবার দিকে হাতিগুলো গেল না আপনাকে না আমি গল্প বলছি না আমি এখানে যে কটা কথা বলছি সব মাশাআল্লাহ দলিল সহ কথা বলছি দলিল সহ আল্লাহর কাবা রয়েছে সেদিকে গেল না ডান দিকে বাম দিকে চলে গেল আল্লাহর কাবার দিকে গেল না
সিরাতে ইবনে হিশাম থেকে বলছি আমি কথা বুঝেছেন হ্যাঁ তো ভাইজান আর রাহিকুল মখতুম থেকে বলছি হযরতে এই আব্রাহা কি করলো চিন্তার মধ্যে পড়ে গেল কি হবে অবশেষে আব্রাহা বলল ঠিক আছে তাহলে হেঁটে হেঁটেই যাওয়া হোক যত মক্কাবাসী ছিল সবাই আল্লাহর কাবাকে রেখে সব পালিয়ে গেল তারা জানতো যারাই কাবা শরীফকে ভাঙতে এসেছে তাদের কি আল্লাহ ধ্বংস করে দিয়েছে তারা বুঝতে পেরেছিল আসমান থেকে আল্লাহর গজব আসবে আসমান থেকে আল্লাহর গজব আসবে তারা কাবা শরীফকে রেখে দিয়ে সব পালিয়েছে যত মক্কাবাসী ছিল সব পালিয়েছে কেউ গেছে জঙ্গলে কেউ গেছে দূরে কেউ গেছে পাহাড়ে এইদিকে আব্রাহা ভাবছে এবারে ফাঁকা মাঠে গোলটা দিয়েই দেব ভাবছে এবারে ফাঁকা মাঠে গোলটা দিয়েই ছাড়বো কথা বুঝতে পারছেন আব্রাহা কি করেছে কাবা শরীফের কাছে এসছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলেছিলাম যত বড় বড় শত্রু আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে মেরেছে আসমান থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট হ্যাঁ আবাবিল পাখি পাখিগুলোর নাম হচ্ছে আবাবিল যে হ্যামিং বার্ড বলে একটা পাখি আছে হ্যামিং বার্ড অনেক ওলামারা বলেছেন ওই হ্যামিং বার্ডটাই হচ্ছে আবাবিল পাখি হ্যামিং বার্ড এক সেকেন্ডের মধ্যে 300 কতবার তাদের ডানাগুলোকে ঝাপটায় এক সেকেন্ডের মধ্যে 300 কতবার 300-এরও বেশি এক সেকেন্ডের মধ্যে তারা ডানাটাকে নাড়ায় হ্যামিং বার্ড কিন্তু কোরআন শরীফে সে কথা নেই সেই পাখিটার নাম হচ্ছে আবাবিল পাখি কি পাখি আবাবিল পাখি আল্লাহ পাক তিনি ভালো জানেন ওই পাখিটা কি পাখি তো ভাই যান ওই পাখিটা এসেছে সিজ্জিল থেকে পাথর নিয়ে এসেছে সিজ্জিল মুখের মধ্যে একটা পাথর দুই ডানার ভিতরে দুটো পাথর এক একটা পাখির কাছে তিনটে করে পাথর ছিল পাথরগুলো খুব বড় নয় পাথরগুলো ছোট ছোট মুসুর ডালের মতো ছোট ছোট ছোট্ট ছোট্ট পাথর ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এসে ওই আব্রাহা এবং তার 60,000 সৈন্যর উপরে ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে ফাজা আলাহুম কাআসফিম মাকুল তারা চেবানো ভুষির মতো হয়ে গেল আপনাদের ঘরে গরু ছাগল ভেড়া আছে তারা যখন ঘাস খায় ভিতরে মুখের ভিতরে হাতটা গলিয়ে দেখবেন ওই ঘাসগুলো পাউডার হয়ে যায় কি হয়ে যায় পাউডারের মতো হয়ে গুঁড়ো 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 হয়ে যায় তো আল্লাহ পাক তাদেরকে ওইরকম পাউডারের মতো করে দিলেন ফাজা আলাহুম কাআসফিম মাকুল চেবানো ভুষির মতো করে দিলেন চেবানো ভুষির মতো করে দিলেন এটা ছিল আমার নবী পাকের জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা আল্লাহ পাক ইশারা দিচ্ছেন যে দুনিয়াতে পাঠাচ্ছি আমি দুনিয়াতে পাঠাচ্ছি একজনকে পাঠাচ্ছি ধ্বংস করে ফেললেন আব্রাহাকে এবং তার সৈন্যদেরকে ধ্বংস করে ফেললেন আল্লাহ পুরো মাটিতে মিশিয়ে দিলেন একদম শেষ হয়ে গেল এটা ছিল আমার নবী পাকের জন্মের 55 দিন আগের ঘটনা ভাইরা আমার দোস্ত আমার ও ভাইরানেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার পদ্মপুকুর এলাকার মানুষেরা আল্লাহ রাসূলের আব্বা জান হযরতে আব্দুল্লাহ তিনি একদা একদিন মক্কার বাজারে চলে গেলেন ও ভাইরানেরা কেনাকাটা করার জন্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এমত অবস্থাতে হযরতে আব্দুল্লাহ দেখতে পেলেন বাজারের মাঝখানে একজনা মানুষ কিছু দাস দাসীকে বিক্রি করছে কিছু দাস দাসীকে বিক্রি করছে ও ভাইরানেরা হযরতে আব্দুল্লাহর চোখটা পড়ে গেল হযরতে আব্দুল্লাহর চোখটা পড়ে গেল একটা বাচ্চা মেয়ের দিকে যার বয়স মাত্র 9 বছর যার বয়স মাত্র 9 বছর আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা বাচ্চা আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা বাচ্চা মাত্র 9 বছর বয়স দেখতে কালো রঙের যার মায়াবী চোখটা দেখে হযরতে আব্দুল্লাহ মায়ায় পড়ে গেলেন ও ভাইয়ারা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময়তে হযরতে আব্দুল্লাহ তিনি দেখতে পেলেন এই যে বাচ্চা মেয়েটা রয়েছে এই বাচ্চা মেয়েটাকে যদি আমি কিনে নি তাহলে আমার স্ত্রী আমেনার একজন বান্ধবী হয়ে যাবে বাচ্চা মেয়েটাকে যদি কিনে নি আমেনার একটা ভালো বান্ধবী হবে
একটা সঙ্গী হবে। আমেনা সবসময় ঘরে একা থাকে, আমি ব্যবসায় চলে যাই, আমি ব্যবসায় গেলে আমেনা বড্ড একা হয়ে যায়, আল্লাহ নবীর আম্মা জান বড্ড একা হয়ে যায়। তখন আল্লাহ রাসূল জন্ম নেন, তখন আব্দুল্লাহ কি করেছেন, হযরত আব্দুল্লাহ ওই মেয়েটাকে বাজার থেকে কিনে নিয়েছে। হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়ে ইবনু ওয়ালাদ, এই উম্মু ওয়ালাদ বলা হয় গোলামদেরকে, মেয়ে ছেলে গোলামদেরকে উম্মু ওয়ালাদ বলা হয়। জানেন কি উম্মু ওয়ালাদ বলে? হযরত আব্দুল্লাহ একটা উম্মু ওয়ালাদ নিলেন, একটা মেয়ে ছেলে দাসী কিনলেন, একটা দাসী কিনে ঘরে নিয়ে গেলেন। বয়স মাত্র 9 বছর। কত বছর এই শুনছেন আপনারা? বেশি হয়ে যাচ্ছে হুজুর গজল গান নাকি? 9 বছরের বাচ্চা ঘরে নিয়ে গেছেন, আম্মা জান আমেনা তো খুশিতে বাগে বাগ, খুব খুশি হয়ে গেছেন আম্মা জান, কথা বুঝতে পেরেছেন না? কিছুদিন যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ দেখলেন যে আগের থেকে ঘরে বরকত বেড়ে গেছে, আগের থেকে ঘরে আল্লাহর নিয়ামত রহমত বেড়ে গেছে। বাচ্চা ছেলেটা আসার পর থেকে দেখতে পাচ্ছেন যে ঘরে রহমত বাড়ছে, বরকত বাড়ছে। সেই জন্য ওই বাচ্চা মেয়েটার একটা নাম রাখলেন, ওই 9 বছরের আফ্রিকার ইথিওপিয়ার বাচ্চা, তার নাম রাখলেন বারাকা। কি নাম? বারাকা। বারাকা মানে হচ্ছে বরকত, বরকত মানে হচ্ছে সমৃদ্ধ, অনেক সমৃদ্ধতা, অনেক। নাম রেখে দিলেন সমৃদ্ধ, নাম রেখে দিলেন বারাকা। বারাকা যখন 13 বছরের হয়ে গেলেন, যেই সময়ে হযরতে বারাকা 13 বছরের হয়ে গেলেন, 9 বছরে কিনেছিলেন, 13 বছর হয়ে গেলেন, তখন একদা একদিন হযরতে আব্দুল্লাহ তিনি সিরিয়ায় চলে গেলেন, শাম প্রদেশে গেলেন ব্যবসার জন্য। আপনারা জানেন আল্লাহ নবীর দুনিয়ায় আসার আগে তিনি আব্বাজান ইন্তেকাল করেছেন, হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছেন, যাওয়ার আগে স্ত্রীকে বললেন ঠিক আছে আসছি, আসছি, ঠিক আছে আসছি, শেষবারের মতো বিদায় দিয়ে চলে যাচ্ছেন। হযরতে আমেনা জানতেন না যে ওটাই ওনার শেষ বিদায়। হযরতে আব্দুল্লাহ ব্যবসা চলে যাওয়ার কয়েকদিন পরে হযরতে আমেনা স্বপ্নে দেখলেন, আসমান থেকে, স্বপ্নে দেখছেন আসমান থেকে একটা উজ্জ্বল তারা, আসমানে তারা হয় স্টার্স, স্টার্স তারা, একটা উজ্জ্বল তারা, আলো জ্বলতে 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 হযরতে আমেনার পেটের মধ্যে এসে ঢুকে গেল। ফজর বেলা, ভোরবেলা হযরতে আমেনা বারাকাকে ডাকলেন, বারাকা আমি স্বপ্নে দেখলাম আসমানের একটা তারা আমার পেটের মধ্যে এসে ঢুকে গেছে। ওই সময়তে বারাকা বললেন, ও আমেনা খুব তাড়াতাড়ি তুমি একটা সুন্দর সন্তানের জন্ম দেবে, আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে তুমি একটা সুন্দর সন্তানের জন্ম দেবে। আমেনা বলেন, আমেনা ভাবছেন কি বলছে, আমেনা ভাবছেন কি বলছে, বুঝলেন বিশ্বাস করেননি প্রথমে, কিন্তু পরে আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যতদিন আম্মা জান আমেনার পেটে ছিলেন, আম্মা জান আমেনা বলছেন আমি কোনোদিন পেটের ওজন বুঝতে পারিনি, ভার অনুভব করিনি, ভার অনুভব করিনি। আম্মা জান আমেনা তিনি ভার অনুভব করেন, কিন্তু অনেকদিন পরে বুঝতে পারলেন যে পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা এসেছে বুঝতে পারছেন। তো ভাই যান ওই সময়েতে একটা সময়ে যখন হযরতে আল্লাহর নবী যখন জন্ম নিলেন, ফুটফুটে ছেলে, সুন্দর ছেলে, মাশা আল্লাহ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন 12ই রবিউল আউয়াল 8ই জুন 570 খ্রিস্টাব্দ সোমবার আল্লাহর রসুল দুনিয়াতে এলেন, জন্মগ্রহণ করলেন। ওই সময় বারাকার বয়স ছিল 13 বছর। বারাকার বয়স কত? 13 বছর। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, আমি বলেছি আল্লাহর রসুল যখন জন্মগ্রহণ করেছেন দেহ থেকে আলো বেরিয়েছে, বলিনি? মনে আছে? মনে নেই? শাম প্রদেশে বড় বড় বিল্ডিং দেখেছেন 1500 কিলোমিটার দূরে। আর কি হলো? আল্লাহর নবী খাতনা অবস্থায় দুনিয়াতে এলেন এবং তিনার নাভিটা কাটা ছিল, উলিদা মাখতুনান মাকতুআ সুররাতি, হাদিস শরীফের মধ্যে এসেছে উলিদা মাখতুনান মাকতুআ সুররাতি। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায়, খাতনা অবস্থায়
এবং নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এলেন মুহাম্মদ তোমার মতো মানুষ নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো মানুষ নয় আল্লাহর নবী তোমার মতো মানুষ নয় তিনি জন্মগ্রহণ করলেন নাভি কাটা অবস্থায় খাতনা অবস্থায় তুমি জন্মগ্রহণ করেছো তোমার নাভিটা মায়ের নাড়ির সাথে যুক্ত ছিল ঠিক কি না তুমি জন্মগ্রহণ করেছো তোমার খাতনা করা ছিল না আল্লাহ রাসূলের খাতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ পাক তিনি নিখুতভাবে তিনার হাবিবকে জন্ম দিলেন নিখুতভাবে তিনার হাবিবকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ার কোন রকম খুঁত ছাড়াই কথা বুঝতে পারছেন না হ্যাঁ দুনিয়ার মানুষদের কোনো কর্তৃত্ব রাখলেন না আল্লাহ পাক নিজেই খাতনা অবস্থায় পাঠালেন এবং নাভি কাটা ছিল জন্মগ্রহণ করলেন তো ভাইজান আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার ছ বছর পরে আম্মা জান আমেনা ইন্তেকাল করলেন শুনছেন আপনারা আম্মা জান আমেনা যখন ইন্তেকাল করেছিলেন ওই সময়তে ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসা ক্রীতদাস জিনার নাম হলো বারাকা আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা মেয়ে যার নাম হলো বারাকা ওই সময়তে আম্মা জান আমেনা বলেছিলেন ও বারাকা ও বারাকা তুমি আমার কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো এই কথা বলতে বলতে আল্লাহর নবীর আম্মা জান আমার নবী পাককে এতিম করে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এতিম করে দিয়ে চলে গেলেন আচ্ছা ভাইজান ওই বারাকাকে কিনেছিলেন কে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর পরে তার মালিকানা কে পেয়েছে আমেনা তিনার পরে আল্লাহর নবী যখন ওই বারাকার মালিক হয়ে গেলেন মুনিব হয়ে গেলেন ওই সময় আল্লাহ রাসূল বললেন ও বারাকা আপনি চলে যান আপনি চলে যান আপনাকে আমি মাফ করে দিচ্ছি আপনাকে স্বাধীন করে দিচ্ছি আপনি চলে যান আল্লাহ রাসূল ছোট বেলা থেকে কিন্তু কীতদাস প্রথাকে বন্ধ করতে চেয়েছেন হ্যাঁ পৃথিবীর যত উন্নত দেশ আছে তারা শুধু মানুষকে কিনেছে দাস বানিয়েছে কেউ মানুষকে স্বাধীন করেনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বেলা থেকে মাত্র ছ বছর বয়স থেকে আমার নবী পাক হযরত বারাকাকে স্বাধীন করে দিলেন বললেন চলে যান আপনাকে আমি স্বাধীন করে দিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ হ্যাঁ এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বলেন চলে যান কথা বুঝতে পেরেছেন আল্লাহর নবী দেখলেন একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা তার চাকরকে একটা সেটে চড় মেরেছে একজন সাহাবা তার একটা চাকরকে সেটে চড় মেরেছে হঠাৎ একটা চড় মেরেছে পেছনে আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন এটা লক্ষ্য করেনি যেই ঘুরেছে দেখে পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন তুমি কি করলে তুমি এই চাকরটাকে কেন মারলে তুমি অন্যায় ভাবে চাকরটাকে মেরেছো হ্যাঁ তখন ওই সময় আল্লাহ রাসূল বললেন তুমি চাকরটাকে মাফ করে দাও আল্লাহ রাসূলের সাহাবারা এমন ছিলেন আল্লাহ রাসূল যখন বলতেন এই তুমি এটা করো ওনা বলতেন করে ফেলেছি বলতেন না যে করব আল্লাহ রাসূলের সাহাবারা এমন ছিলেন আমি আপনাকে বললাম এই মহিলাদেরকে সরে যেতে বলেন তো আপনি ঠিক আছে সরাচ্ছি সরাচ্ছি এই বেপর্দা ভাবে মহিলারা ঘুরছে একটু সরিয়ে দাও তো আপনি বলেন সরাচ্ছি আর আল্লাহ রাসূল যখন কোন আদেশ করতেন সাহাবাদের সাহাবারা বলতেন করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ করে ফেলেছি করে ফেলেছি আল্লাহ রাসূল বললেন তুমি এই চাকরটাকে মাফ করে দাও সাহাবা বললেন হুজুর মাফ করে দিয়েছি স্বাধীন করে দিয়েছি ছেড়ে দিলাম আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক তোমাকে মাফ করেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেন বলে ওখান থেকে চলে গেলেন আমার নবী পাক ছোট বেলা থেকে দাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন দাস দাসী এই প্রথাকে আল্লাহ রাসূল নিজে বন্ধ করতে চেয়েছেন কথা বুঝেছেন না শুনবেন নাকি ছেড়ে দেবো আব্বায়ান এসে গেছেন দেরি হচ্ছে হ্যাঁ কটা বাজে হ্যাঁ জি তো ভাই যান আল্লাহ রাসূল বলেন বারাকা বারাকা বলতেন না নাউজুবিল্লাহ ভুল হচ্ছে
আল্লাহ রাসূল কি বলতেন জানেন ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলতেন ইয়া উম্মি ও আমার মা বলতেন আমার মা আল্লাহ রাসূল ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলতেন আমার মা ওই দাসীটাকে বলতেন আমার মা আল্লাহ রাসূল বলতেন আমার মা আমার মা মা বলে ডাকতেন আমার মা ও আমার মা আমি আপনাকে স্বাধীন করে দিলাম আপনি চলে যান ওই সময়তে হযরত বারাকা বলেছিলেন ও মুহাম্মদ তোমার মা আমেনা আমাকে ইন্তেকালের সময় বলেছিলেন তোমার দায়িত্ব নিতে তোমার দেখভাল করতে ও মুহাম্মদ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি সারা জীবন তোমার খেয়াল রাখব হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদুজান তিনি অত্যন্ত চেষ্টা চালিয়েছিলেন ওই বারাকার বিয়ে দিয়ে দেওয়ার জন্য ওই বারাকার বিয়ে দিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই বারাকা কোনোভাবেই তিনি রাজি হলেন না ওই বারাকা কোনোভাবে তিনি রাজি হলেন না তিনি বলেছিলেন আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে মুহাম্মাদেরকে খেয়াল রাখবে মুহাম্মাদেরকে খেয়াল রাখবে আমার বিয়ে হয়ে গেলে বিয়ে করলেন না আল্লাহ নবী আমার 8 বছর বয়সে দাদুজানকে হারিয়ে ফেললেন আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন দাদুজান ইন্তেকাল করলেন যখন আমার নবী পাকের বয়স হয়ে গেল 25 বছর আমার নবী পাক যখন প্রথমবার বিয়ে করেছিলেন তখন বয়স ছিল 25 বছর কার সাথে বিবাহ হয়েছিল হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদের তখন বয়স ছিল 40 বছর আল্লাহর নবী বিবাহ করেছিলেন বিবাহের পরে আল্লাহর নবী বলেছিলেন ও আমার মা ও বারাকা ও আমার মা আপনি বিয়ে করে নেন মা আপনি বিয়ে করে নেন মা আপনি বিয়ে করে নেন আমার খেয়াল রাখার জন্য আমার দেখভালের জন্য এখন খাদিজা চলে এসেছে খাদিজা আমার দেখভাল করবে ও আমার মা ও বারাকা আপনি চলে যান বিয়ে করে নেন কিন্তু বারাকা রাজি হলেন না অবশেষে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উবাইদ ইবনে যায়েদের সাথে ওই বারাকার বিবাহ দিয়ে দিয়েছিলেন জোর করে বারাকার বিবাহ দিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন এবারে বিয়ের পরে বারাকার একটা ফুটফুটে সন্তান জন্ম নেয় পুত্র সন্তান বেটা ছেলে মাশাআল্লাহ আব্বান এসে গেছেন সকলে তকবীর দেন নারে তকবীর